আবু জাফর ওবায়দুল্লাহর কোন এক মাকে কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপর কি রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে, উর্কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা ন্যাটানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, যেখানে খোকার সব সখিনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ধানে, দিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভেটে ধরেছে।